হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি আমি শুরু করছি। আর আজকে দেখো, সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম, আর এখন আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো, তারপরে গোপাল সোনাকে আমি স্নান করে শৃঙ্গার করব। আর আজকে হলো রবিবার, 23শে এপ্রিল, আর আজকে হলো অক্ষয় তৃতীয়া, আর আজকে থেকেই শুরু হচ্ছে চন্দন যাত্রা উৎসব। আর এবছর বা বলতে পারো আমার জীবনের প্রথম আর আমার গোপালের জীবনের প্রথম চন্দনযাত্রা আজকে আমি যতটুকু পারি পালন করার চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো দেখো, প্রথমে আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুললাম, তোলার পর তারপরে মুখ হাত মুছে দিলাম, জল খাইয়ে দিলাম, আর তারপরে আমি দেখো গোপালের জন্য স্নানের জলটা রেডি করে নিচ্ছি। আর আমি স্নানের জলে আজকে দিয়েছি গোলাপ জল, অগরু এবং দিলাম তুলসী পাতা, ব্যাস। আজকে চন্দন বা কর্পূর কিছুই দিচ্ছি না, কেননা যেহেতু চন্দন দিয়ে শৃঙ্গার করব সেই জন্য আর সেগুলো দিলাম না। তো দেখো, তারপরে গোপাল সোনাকে আমি স্নানটা করিয়ে দেব এবং তারপরে আমি চন্দনযাত্রা বা চন্দনের শৃঙ্গারটা করব। তো দেখো, জল দিয়ে আমি স্নানটা করিয়ে দিচ্ছি, আর আজকে কিছু মাখাচ্ছিও না গায়ে, কোনো কিছুই মাখালাম না, শুধু জল দিয়ে যে জলটা রেডি করেছিলাম সেটা দিয়ে গোপাল সোনাকে আমি স্নানটা করিয়ে দিচ্ছি। আর এই বছর চন্দনযাত্রাটা শুরু হয়েছে 23শে এপ্রিল, আর 23শে এপ্রিল থেকে 21 দিন পর্যন্ত এই চন্দনযাত্রা উৎসব পালিত হবে। তো চন্দনযাত্রাটা কেন পালন করা হয় তোমরা কি জানো? চন্দনযাত্রাটা পালন করা হয় মূলত গোপালের শরীরকে ঠান্ডা রাখার জন্য। যেহেতু বৈশাখ মাসে প্রচণ্ড রকমের রোদ থাকে, প্রচণ্ড গরম থাকে, তো সেই জন্য গোপালকে বা শ্রীকৃষ্ণকে শীতলতা প্রদান করার জন্য এই চন্দনযাত্রাটা পালন করা হয়। আরও হয়তো বিভিন্ন কারণ আছে, কিন্তু সেগুলো এই মুহূর্তে আমি জানি না, কিন্তু চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো, তারপরে গোপাল সোনাকে স্নান করানোর পর দেখো জামাটা পরিয়ে দিয়েছি, আর এরপরে দেখো চন্দন, আমার কাছে যে চন্দনটা আছে সেটাই আমি একটু গোলাপ জল দিয়ে গুলে নিয়েছি এবং দিয়ে দিলাম একটা তুলসী পাতা। আর তোমরা অনেকেই বলো পীত চন্দন দিয়ে গোপালের শৃঙ্গার করতে বা গোপালকে দিতে বা স্নান করাতে, কিন্তু কি জানো তো, আমি যেখান থেকে বাজার করি বা যে দশকর্মার দোকান থেকে আমি বাজার করি সেখানে আমি খোঁজ করেছিলাম, কিন্তু পীত চন্দন বা গোপী চন্দন কোনোটাই আমি পাইনি। তো সেই জন্য আর সেগুলো দিয়ে গোপালের শৃঙ্গারটা করতে পারলাম না, আমার কাছে যা ছিল সেটা দিয়েই আমি শৃঙ্গারটা করছি। তো দেখো ভালো করে, আর আজকে না যেদিন আমি চন্দনযাত্রাটা পালন করলাম বা শুরু হয়েছে যেদিন, সেই দিন সকাল থেকে আকাশ ছিল মেঘলা, মানে মনে হচ্ছিল বৃষ্টি হবে, মেঘলা তার সাথে একটু একটু হাওয়া দিচ্ছিল ঠান্ডা। তো সেই জন্য আমি গোপাল সোনাকে পুরোপুরি খালি গায়ে বসাইনি, একটা জামা পরিয়ে দিলাম হালকা। তো তারপরে আমি চন্দন দিয়ে গোপালের শৃঙ্গারটা শুরু করলাম। আর দেখো, মাঝে মাঝে একটু ফ্যানও চালিয়ে দিচ্ছিলাম, কেননা চন্দন দেওয়ার পর সেটা শোকাতে একটু টাইম লাগে, তো যার জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেই জন্য। তারপরে দেখো চোখে দিক দিয়ে একটু গেছিলো সেটাকে মুছে দিলাম, এবং মুখের ওই দিক দিয়ে যাচ্ছিলো সেটাকেও আমি মুছে দিলাম। তো দেখো, আমার গোপালকে এইভাবে আমি, আর এই যে আমি চন্দনটা ব্যবহার করছি সেটা কিন্তু গুঁড়ো চন্দন। তো গুঁড়ো চন্দনটা কি হয়, একটু দানা দানা ভাব থাকে, তো সেই জন্য পুরোপুরিভাবে কিন্তু স্কিনের সাথে আটকায় না, তো একটু কেমন ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। তো চেষ্টা করছিলাম সেটাকেই ঠিক করার, একটু ফ্যানের হাওয়া দিয়ে শোকাচ্ছিলাম, আবার দেখছিলাম যে কোথায় কম আছে বা বেশি আছে সেগুলো ঠিক করে দিচ্ছিলাম। আর তারপরে দেখো গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দিলাম, দেওয়ার পর ময়ূরের পালকটা দিয়ে দিলাম মাথায়, আর দিয়ে দিলাম বাঁশিটা, ব্যাস। আজকে কিন্তু আর কোনো রকম শৃঙ্গার আমি করব না, কারণ আজকের মূল শৃঙ্গার হচ্ছে চন্দনের শৃঙ্গার। তো দেখো, সব শেষে আমার গোপাল সোনাকে, আর আমার গোপাল সোনাকে আজকে কেমন লাগছে সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে দেখো, একটা তুলসী পাতা বা তুলসীর মঞ্জুরি নিলাম, সেটাতে চন্দন দিয়ে দিলাম, দিয়ে গোপালের পায়ে নিবেদন করলাম এবং ফুলও দিয়ে দিলাম, আর ফুল দিয়ে একটুখানি আমি সাজিয়ে দেব। আর যেটা বলছিলাম, আজকের দিনটা কিন্তু মেঘলা ছিল ওয়েদার, তো সেই জন্য পুরো গায়ে আমি চন্দনটা লেপন করিনি, তো যতটুকু জায়গা সম্ভব হয়েছে আমি দিয়ে দিয়েছি। যদি গরম থাকতো বা মেঘলা ওয়েদার না থাকতো তাহলে পুরো শরীরেই আমি লাগিয়ে দিতাম, কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার তো এই সময় যদি গোপালকে আমি পুরোপুরি চন্দন দিয়ে সাজিয়ে দিই তাহলে কিন্তু গোপালে ঠান্ডা লাগতে পারে, তো সেই জন্য অল্প অল্প করে যতটুকু সম্ভব হয়েছে আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো, একটু ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছিলাম বা শৃঙ্গার করে দিচ্ছিলাম,
আর তারপরে ফুল দিয়ে একটি চারুপাশটা সাজিয়ে দেব। তারপর আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। তো দেখো, আজকে আমি গোপাল সোনাকে দিলাম নাড়ু, গোপালের প্রিয় নাড়ু, নাড়ু গোপালের প্রিয় নাড়ু, তো সেটাই দিয়ে দিলাম। তো যে যেমন করে পারে তেমন করেই কিন্তু ভোগ নিবেদন করতে পারো, কেউ চাইলে অন্নভোগও দিতে পারো। কিন্তু আমার কাছে সকালবেলায় এতটা সময় ছিল না যে অন্নভোগ রান্না করে দেবো, তো সেই জন্য নাড়ু ছিল, সেটাই দিয়ে দিলাম। এবং দুপুরবেলায় আমি গোপালকে সুজি রান্না করে দিয়েছিলাম। তো চন্দনযাত্রার মূল বিষয়টাই কিন্তু এটা যে গোপালকে চন্দন দিয়ে শৃঙ্গার করাতে হয়, পুরো শরীরে চন্দন দিয়ে শৃঙ্গার করাতে হয়। তো সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য বা মূল বিষয় চন্দনযাত্রার। আর ভোগ নিবেদন তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারো। তো দেখো, সবশেষে সব ঠাকুরের পুজোটা আমি করে নিয়েছি এবং তারপরে আমি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দিয়ে বাইরে যাব, আর কিছুক্ষণ বাদে ফিরে এসে এগুলো সব আমি সরিয়ে দেব, যেটা আমি সব সময়ই করি। তো আমার গোপালের কিন্তু এটা প্রথম চন্দন যাত্রা এবং আমারও আগে কোনো দিন আমি এই উৎসবটা পালন করিনি, বা আমার গোপালের তো এখনও এক বছর পূরণই হয়নি, অনেক ছোট, তো এই বছরটাই প্রথম। তো যতটা সম্ভব হয়েছে আমার দ্বারা আমি কিন্তু চেষ্টা করেছি পালন করবার। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে জানিও। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য অপেক্ষা করো নতুন আরও একটা ভিডিওর জন্য, ভালো থেকো। আর ফিরে আসবো নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, রাধে রাধে।